হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লাইফ টক্স। লাইফ টক্সের একটা নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগত জানাই। ইতিমধ্যে তোমাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে মেন্টাল হেলথের উপরে কিছু ভিডিও বানানোর জন্য, এবং মেন্টাল হেলথ নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো। কিন্তু আজকের ভিডিওতে মেন্টাল হেলথের যে প্রথম কথা, অর্থাৎ আমাদের মেন্টাল হেলথ কোনো কারণে যদি অসুস্থ থাকে, অর্থাৎ আমরা যদি মেন্টালি সিক থাকি, যেটা হতেই পারে, এবং মানে আমাদের মধ্যে একটা প্রচলিত ধ্যান ধারণা রয়েছে যে মেন্টাল হেলথ যদি কারো একটু ডিটেরিওরেট করে তার মানে সে পাগল, এবং যখনই এরকম আমরা খবর শুনি তাকে নিয়ে আড়ালে আবডালে হাসাহাসি হয়, আমরা অনেক শব্দ দিই তার সম্পর্কে, এবং তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়, এবং তার জীবনকে আরও দুর্বিষহ করে তোলা হয়। আমরা বিভিন্ন দেশে, উন্নত দেশগুলোতে দেখি যে সেখানে সাপোর্ট গ্রুপস রয়েছে। ইদানিং ইন্ডিয়াতে ওই কনসেপ্ট গ্রো করেছে যে তারা পরস্পরকে সাপোর্ট করে এবং তাদের মেন্টাল হেলথকে কী করে ভালো করা যায়, তাদের মানসিকভাবে কী করে সুস্থ করে তোলা যায়। কারণ আমাদের যে মনস্তত্ত্ব রয়েছে, সেই মনস্তত্ত্ব অনেকগুলো ফেজ থাকে, এবং সেই জায়গাটাতে, অর্থাৎ আমার আজকে একটা কিছুতে খারাপ লাগতেই পারে, এবং এই খারাপ লাগাটা যদি খুব লম্বা সময় ধরে চলতে থাকে তাহলে আমার মানসিক স্বাস্থ্যের উপরে তার একটা বড় প্রভাব পড়তে থাকে, এবং এই প্রভাবটা আমাদেরকে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। আমাদের থিঙ্কিং পুরোপুরি নেগেটিভ হতে থাকে, আমাদের মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক স্বাস্থ্যের উপরে এফেক্ট ফেলে, এবং আমাদের জীবনে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে মেন্টাল হেলথকে আমাদের যেরকম সুস্থ রাখতে লাগবে, এবং মেন্টাল হেলথ নিয়ে সমস্ত সুস্থ রাখার বিষয়গুলোকে আমরা পরবর্তী একটা ভিডিওতে বিশদে আলোচনা করব, কিন্তু আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে আমাদের মানসিক শান্তকে সুস্থ রাখার প্রারম্ভিক শর্ত সেটা হলো বিইং পজিটিভ, রিমেইনিং পজিটিভ, থিঙ্কিং পজিটিভলি। এবং এই পজিটিভ থিঙ্কিং সেটা আমাদের কতভাবে সাহায্য করে এটা একটা ডিটেইল ভিডিও এর আগে আমি করেছিলাম। আজকে একটু প্র্যাকটিক্যাল ওয়ে, একটা ছোট্ট গল্পের মধ্য দিয়ে, একটা ফেবলের মধ্য দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা ডিটেলসে আমি মানে এই মনস্তত্ত্ব, সাইকোলজিক্যাল কী কী বিষয় রয়েছে সেগুলো আলোচনা করা তো আমার কাজ নয়, সেটা একজন সাইকো অ্যানালিস্ট, সাইকোলজিস্ট তা করবে। কিন্তু একটা ছোট গল্পের মজা নেওয়াই যেতে পারে। একবার মানে বহুদিন আগে এক রাজা ছিলেন, এবং রাজার সঙ্গে সারাক্ষণ থাকতেন তার মন্ত্রী। তার যে মন্ত্রী, মানে সবসময় তিনি পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাস করতেন, এবং সবসময় তিনি কোনো জিনিসের ভালোটাকে দেখতেন। রাজা মশাই একটু সিনিক্যাল টাইপের ছিলেন। তা রাজা এবং মন্ত্রী একদিন রাজার ঘরে বসেছিলেন। রাজা তার যে পালঙ্ক তার উপরে শুয়ে তার নিজের তরোয়ালটাকে পরিষ্কার করছিলেন, এবং মন্ত্রীর সঙ্গে বিভিন্ন আলোচনা করছিল। আমরা জানি যে মন্ত্রী সারাক্ষণই সব কিছুতে এসে পজিটিভ কথাই বলতে থাকে, এবং রাজা যেহেতু বিরাট তরোয়াল, খুব ভারী তরোয়াল, সেটাকে পরিষ্কার করতে করতে হাত মানে করতে করতে হঠাৎ করে তার হাত ফসকে সেই তরোয়ালটা তা পড়ে যায়, এবং পড়ে যায় কোথায় গিয়ে পড়লো, খুব অল্প ডিস্টেন্সে পড়েছে, এবং পড়ে তার একদম পায়ের আঙুলের উপরে পড়েছে, এবং অত ভারী, অত ধারালো একটা তরোয়াল যেটা তার পায়ের উপরে পড়াতে পায়ের একটা আঙুল কেটে গেছে। এবার প্রচুর রক্তপাত হচ্ছে, রাজার প্রচণ্ড ব্যথা লেগেছে, সবরকম ডাক্তার বৈদ্য সকলে আসছে, হুড়োহুড়ি হুলস্থুল লেগে গেছে। এই অবস্থাতে সেই মন্ত্রী হঠাৎ করে বলে বসলো, যা হয় তা ভালোর জন্যই হয়। এবার অবস্থাটা বুঝো, রাজার পায়ের আঙুল কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, রাজার ব্যথা লেগেছে, পুরো হুলস্থুল বেড়ে গেছে। এই সময় তার মন্ত্রী বলছে, যা হয় তা ভালোর জন্যই হয়। রাজা তো প্রচণ্ড খেপে গেলেন, এবং মন্ত্রীকে বললেন যে আমি তোমার এরকম মানে ঔদ্ধত্য আমি বরদাস্ত করতে পারবো না, তোমাকে ইমিডিয়েটলি আমি এক্ষুনি আমি শাস্তি দিচ্ছি, তোমাকে কারাদণ্ড দেওয়া হলো। এরপর সেই মন্ত্রী মানে তাকে জেল রক্ষকরা, সমস্ত কারা রক্ষকরা তারা মন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে, এবং নিয়ে যাওয়ার সময় মন্ত্রী একটা কথা বলল যে যা হয় তো ভালোর জন্যই হয়। রাজা তার এরকম ধৃষ্টতা দেখে তার আরও খেপে গেলেন। যাই হোক, এর কিছুদিন পরের ঘটনা, ততদিনে মানে সেই মন্ত্রী তার কারাবন্দী জীবন কাটাচ্ছে, এবং রাজা অন্যান্য পারিষদকে নিয়ে গেছেন শিকার করতে, এবং শিকার করতে গিয়ে আস্তে আস্তে রাজার যেটা হয়, প্রচণ্ড জোরে ঘোড়া ছুটাচ্ছেন, এবং করতে করতে উনি প্রচণ্ড গভীর জঙ্গলের ভেতরে ঢুকে গেছে, এবং এতটা জোরে তিনি মানে ঘোড়া চালাচ্ছিলেন যে আশেপাশে যারা ছিল তার পারিষদরা তার অনেকটাই পেছনে থাকে। এবার রাজাকে একা পেয়ে সেখানে বেশ কিছু মানে সেখানকার জঙ্গলি কিছু মানুষরা তারা ছিল আর কি, বিভিন্ন উপজাতির মানুষেরা, তারা সেখানে রাজাকে একা পেয়ে রাজাকে তারা ধরে ফেলল। ধরে ফেলার পরে
তারপর তা সেখানে একটা অগ্নিকুণ্ডের পাশে রাজাকে নিয়ে আসা হলো, সেখানে বেঁধে রাখা হলো। রাজা তো যথেষ্ট মানে রাজা মশাই এরকম অবস্থা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন এবং উনি জিজ্ঞেস করলেন যে কি করা হবে। তখন বললেন যে আমাদের একটা যে ভগবানের কাছে তোমাকে সমর্পণ করা হবে, অর্থাৎ তার স্যাক্রিফাইস করা হবে, তার বলি দেওয়া হবে এবং এই যজ্ঞের সময় রাজাকে বলি দেওয়া হবে। তারপর সেখানকার তাদের যে পুরোহিত প্রিস্ট তিনি এলেন, তিনি রাজাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলেন, করে বললেন যে না না না, ওনাকে বলি দেওয়া যাবে না, ওনাকে ভগবানের কাছে সমর্পণ করা যাবে না। তখন সবাই তো হতচকিত হয়ে গেছে, তারা বলছে যে কেন 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 করা যাবে না। তখন উনি বলছেন যে না না না, ওনার শরীরের মধ্যে দেখো, আমরা তাকেই ভগবানের কাছে উৎসর্গ করব যার শরীর নিখুঁত থাকবে। কিন্তু এই মানুষটা রাজা, কিন্তু ওনার একটা আঙুল নেই, একটা আঙুল কাটা গেছে, এরকম একটা অসম্পূর্ণ শরীরকে আমরা ভগবানের কাছে উৎসর্গ করব না। রাজাকে ছেড়ে দেয়া হলো, রাজা আবার রাজপ্রাসাদে ফিরে এলেন, পারিষদদের সঙ্গে দেখা হলো। ফিরে এসে তিনি তার মনে পড়লো তার সেই মন্ত্রীর কথাটা, যা হয় তা ভালোর জন্যই হয়, এবং মন্ত্রী রাজার যখন পার আঙুল কাটা গেছিল তখন মন্ত্রী এই কথাটা বলেছিল। তখন রাজা ভাবলেন তাহলে তো ঠিক কথাই বলেছিল, যা হয় তা ভালোর জন্যই হয়, অর্থাৎ আঙুল কাটাটা আমার জীবনকে বাঁচিয়ে দিল, সুতরাং ওকে এবার রেহাই দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক, তার কারা জীবন থেকে, সেই দুর্দশার থেকে তাকে মুক্তি দেওয়া হলো। এবং তারপর মন্ত্রী রাজা সেই মন্ত্রীকে ডেকে নিলেন এবং ডেকে বললেন যে মানে তোমার যে দূরদর্শিতা সেটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন, এবং তোমার দূরদর্শিতাই বলা যেতে পারে যে তার জন্যই আমি আমার জীবনটা বেঁচে গেছি, এবং তার জন্য তোমার দূরদর্শিতাকে আমি অনেকটাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, সব ঠিক আছে, কিন্তু মানে আমার জীবন তো বাঁচলো, তোমার কি হলো? তুমি যে সারাক্ষণ এত পজিটিভ কথা বলো, যখন আমি তোমাকে কারা জীবন কারা দণ্ড দিলাম, তারপর তো এত মাস তুমি জেলের ভেতরে থাকলে, ওই কুঠুরির ভেতরে, অন্ধকার কুঠুরিতে থাকলে, তাহলে তোমার কি ভালো হলো আমি তো সেটা বুঝতে পারছি না। তখন সেই মন্ত্রী হেসে বলছে যে রাজামশাই, প্রথম কথা তো আপনি ওখানে আমি সারাক্ষণ আপনার সঙ্গে থাকতাম, মানে যখন আপনার পারিষদরা যারা পাশে ছিল তারা কেউ আপনার সঙ্গে তাল মেলাতে পারেনি, কিন্তু আমি কিন্তু সবসময় আমার সঙ্গে আপনার সঙ্গেই থাকতাম, এবং আপনার সঙ্গে থাকতাম মানে আমি গিয়ে ওই সেই জঙ্গলি মানুষদের কাছে কিন্তু আমি আপনার সঙ্গে চলে যেতাম, এবং প্রথমে আপনাকে ওরা বলি দেওয়ার চেষ্টা করতো, উৎসর্গ করতো, সমর্পণ করতো ভগবানের কাছে, সেটা যখন দেখলো যে আপনার শরীরটা অসম্পূর্ণ, অর্থাৎ একটা আঙুল নেই, তখন তারপরে ওরা আমাকে দেখতো, এবং আমার শরীরে এরকম কিন্তু কোনো ক্ষতি নেই, এরকম কোনো ক্ষত নেই, সুতরাং ওরা আপনাকে না পেয়ে তারপরে কিন্তু আমাকেই ধরতো, কিন্তু যেহেতু আপনি আমাকে কারাবন্দী করে দিয়েছিলেন, সুতরাং এবং ওই যদি আমাকে বলি দেওয়া হতো তাহলে তো এখন আমি আপনার কাছে থাকতে পারতাম না, আমার জীবনটা শেষ হয়ে যেত, ওই কারণে আমি আপনাকে বলেছিলাম যে যা হয় তা ভালোর জন্যই হয়, অর্থাৎ আমার কারা জীবনটা ভালোর জন্যই হয়েছে, কারাদণ্ডটা ভালোর জন্যই হয়েছে। রাজা তার দূরদর্শিতা বুঝতে পারলেন। এই ঘটনাটার মধ্য দিয়ে মানে এই ঘটনাটা শুনলে একটাই কথা আমার মনে হয় যে যাদের জীবন প্রচণ্ড রকমভাবে পজিটিভ থিঙ্কিংয়ের উপরে নির্ভর, যারা সবসময় সব কিছুর মধ্যে পজিটিভিটিকে খুঁজে বেড়াই আমরা, তাদের জীবনে সাময়িকভাবে হয়তো কঠিন পরিস্থিতি আসতে পারে, যেরকম সেই মন্ত্রীর এসেছিল, যেরকম তাকে কয়েক মাসের জন্য কারাদণ্ড কাটাতে হয়েছিল, বাট হিজ পাওয়ার অফ পজিটিভিটি সেটা রাজা এবং তার বলা যেতে পারে যে পরোক্ষভাবে তাদের দুটো জীবনকেই বাঁচিয়েছিল, এবং তিনি সেটা তার দূরদর্শিতার মাধ্যমে অনুভব করতে পেরেছিলেন যে যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে। আমাদের জীবনে প্রত্যেকের কাছে দুটো রাস্তা থাকে, একটা হলো নেগেটিভ, সব কিছু নেগেটিভ হচ্ছে, চারপাশে বাজে হচ্ছে, সব কিছু খারাপ, আরেক হচ্ছে সব কিছু ভালো, সব কিছু পজিটিভ হচ্ছে, সব কিছুর মধ্যে আমি ব্রাইটনেসটাকে খুঁজে পাচ্ছি। আমি যদি প্রথম রাস্তাতে নিই তাহলে সারা দিন, সারা ঘন্টা, সমস্ত মুহূর্ত আমাদের ভেতরে উথাল পাতাল চলতে থাকবে, সমস্ত মানুষকে আমরা সন্দেহ করতে থাকবো, দুনিয়াটাকে খারাপ মনে হবে, আশেপাশের এত ভালো ঘটনা সেগুলোকে আমরা এনজয় করতে পারবো না, আমাদের পারিবারিক প্রফেশনাল লাইফ কোনোটাকেই আমরা এনজয় করতে পারবো না। আর যদি আমরা পজিটিভ থাকি, ইফ ইউ আর অলওয়েজ চেয়ারফুল অ্যান্ড উই ট্রাই টু ফাইন্ড আউট দ্য পজিটিভ থিংস আউট অফ ইভেন দ্য মোস্ট নেগেটিভ থিংস, তাহলে আমাদের জীবনে সারাক্ষণ আনন্দ থাকবে, যেটা আমাদের শরীরকে সুস্থ রাখবে, মেন্টাল হেলথকে ভালো রাখবে। হতে পারে তারপরে আমাদের আশাটা একদিন নিরাশায় পরিণত হলো, অল্প সময়ের জন্য দুঃখ হবে, আবার সেই আশার বলে আমরা সামনের দিকে তাকাতে থাকি, কিন্তু যদি আমাদের জীবনটাই নিরাশায় ভোগে তাহলে একের পর এক বাজে ঘটনাই হবে, অর্থাৎ আঙুল কাটা যাবে, আবার আমাদেরকে কেউ ধরতে আসবে, সব কিছু এসব হতে থাকবে।
আর যদি আমার সারা জীবন পজিটিভিটিতে থাকি তাহলে ওই হবে সব কিছুর মধ্যে, ইভেন ইন দ্য ডার্কেস্ট ক্লাউডস উইল ট্রাই টু ফাইন্ড দ্য সিলভার লাইন। সুতরাং সেটাকেই আমি প্রত্যেককে অনুরোধ করবো যে মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ ইটস আ ভেরি ইন্ট্রিগিং থিং, এবং সেটাকে ভালো রাখতে হলে তার প্রারম্ভিক প্রিকন্ডিশন সেটা হলো আমাদের পাওয়ার অফ পজিটিভিটিটাকে মেনটেন করা। আই রিকোয়েস্ট অল অফ ইউ টু থিঙ্ক পজিটিভলি, ইভেন তোমার যদি প্রচণ্ড কঠিন পরিস্থিতি হয় জাস্ট ট্রাই টু স্টে পজিটিভ, দেখবে তুমি যেটা ভাববে সেটাই হবে। অর্থাৎ তুমি যদি নেগেটিভ ভাবো তোমার জীবনে নেগেটিভই হবে, তুমি যদি পজিটিভ ভাবো এবং প্রচণ্ড রকমভাবে ভাবো তাহলে তোমার জীবনে পজিটিভ কিছুই হবে। সুতরাং তোমার কাছে দুটোই চয়েস আছে, বেস্ট চয়েস কোনটা তোমার মনে হচ্ছে, বেটার চয়েস কোনটা তোমার মনে হচ্ছে, পিক দ্যাট। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করবো, খুব লম্বা আর করছি না, খুব তাড়াতাড়ি এই ধরনের আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আনবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করো এবং জানাও কী ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে সামনের দিনে এক্সপেক্ট করছো। প্রত্যেকটা ভিডিও 4K রেজলিউশনে আপলোড করা হচ্ছে, হয়তো এই যেহেতু প্রসেসিংয়ে একটু সময় লাগে, কয়েক ঘন্টা সময় লাগে, কিছুক্ষণ পরের থেকে তোমরা 4K রেজলিউশনে প্রত্যেকটা ভিডিওকে আমার চ্যানেলের পেয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং পজিটিভ থাকো। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।